তাহলে প্রতিদিন আমাকে খেলার মধ্যে ডিস্টার্ব করে ওই তোর না করতে নাই এরপরে নিব না স্যার, ওরে কেউ টাকা পয়সা দিলে কারো কাছ থেকে টাকা পয়সা নেয় না, ওরে কেউ খাইতে দিলে সে খাবারও সে নেয় না। ওর যখন ইচ্ছা করে, ওর ক্ষুধা লাগে, নিজের মতো করে খায়। এই জন্য অবশ্য ওরও অনেক মাছ ধরে খাইতে হয়। বলো কি, আচ্ছা ওর কোনো আপন কেউ নেই? আপন ছিল, বউ ছিল, আর ছিল একটা ফুটফুটা মায়া। ওই তোর কাছে যে টাকা পাই তুই টাকা দিতে থাকে, আমার আর কিছু সময় তো আমি তোর টাকা দিয়ে দিবি, তোর টাকা দিয়ে দিব, সপ্তাহে দিয়ে দিব। তোর সময়ের গুষ্টি রে মারি, এই ধর ফোন। তোর টাকা নাই, তুই জুয়া খেলবে এসব কেন? আমার বোর্ডের টাকা যদি আমি না পাই, আমি আরে কয়ে দেন, আরে কয়ে দেন, আমার টাকা যেন সময় মতো পৌঁছায় দেয়। আপনারা কতদিন আমি কইছি হ্যাঁ, এই জুয়া খেলাটা বাদ দেন, ঘরে মাইয়া বউ না খায় বয়ে আছে, কিন্তু জুয়ার টাকা তো ঠিকই আসে। আচ্ছা কেমন লাগলো যে মাইয়ার সামনে এতগুলো মানুষ আপনার গায়ে হাত তুললো? আরে কারে তুমি কি কইতেছো, এইসব কথা কি ওর কানে ঢুকতেছে? এই জুয়ারি, এই তোর তো মরে যাওয়া উচিত, তোর বিষ খেয়ে মরে যাওয়া উচিত। তোর মতো একটা জোয়ান পোলা এইরকম একটা সোনার টুকরা বউ পাইছস, তার দুই টাকা দাম দিতে পারলি না। আল্লাহ তোর এইরকম একটা সোনার সন্তান দিছে, সেটারও তুই মানুষ করতে পারলি না। বউটা মানুষের বাড়িতে কাজ করে তোরে খাওয়ায়, এই সরম করে না। আমার গরুর ফার্মে এত মানুষ খাইটা খায়, খেতে খামারে কাজ করে খায়, তুই আমার লোক আমার পাশে থাকলেও তো তোর বউ পোলা মানুষ ভালো থাকিস। শোন, তুই তো গেছস গেছস, মায়াটা দিয়ে শেষ করিস না। তুই যদি এইরকম ভাবে চলস না, জীবনে এই মায়া তোর মানুষ হবো না। এই মানুষের এগুলোকে কোনো লাভ নাই চাচা, গ্রামের প্রত্যেকটা মানুষের কাছ থেকে টাকা ধার নেয়া, আমি কোনোখানে যাইতে পারি না, কারো দিকে তাকাইতে পারি না। প্রত্যেকটা মানুষ কি করে জানেন, কোন নজর দেয়, কিন্তু আমার তো কিছু করার নাই, কারণ আমার জামাই তো একটা ভাগাই মা। মানুষের পাশে কাজ করতে পারি না, মানুষের পাশে কাজ করতে গেলে মানুষজন আসল ধরে টান দেয়, মাইয়াটারে নিয়ে পড়ছে আমি বিপদে। এদিক বললো না, আমি জানি তো, আমি জানি, আমি জানি, আমি এইসব মানুষজন চিনি। চাচা আমি তোমারও কইতেছি, আমি সব কিছু ছেড়ে দিবো, এনে সামনে এসে যা কিছু আছে এই জুয়া মুয়া খেলা সব আমি ছেড়ে দিবো, আমি আর খেলুম না, আর এনে সামনে সব করুম না, তোবা করতেছি, তোবা ছেড়ে দিবো সব। তোবার মতো নেশা করে জুয়ারি করে কোনো বিশ্বাস নাই, তোকে তো সকাল সন্ধ্যা নাই, তারপরে তোরা কুয়ে যেতেছি। তোর যদি মন চায় তুই কাল সকালে আমার ফার্মে আসিস,
আরে বলো, এত সুন্দর একটা বউ, এত সোনার টুকরো একটা মাইয়া, এখন মুখের দিকে চাইও তো তুই ভালো হইতে পারস। এই তুই ভালো করে শোন, কালকে আজ সকালবেলা আমার ফার্মে আসবি, তোর আমি কাজের ব্যবস্থা করতেছি, বউ পোলাপানের মুখের দিকে তাকায়া এবার ঠিক মতো মানুষ হ, কাজ কাম কর। মা তুমি কোনো টেনশন করো না, তোমার আমি একটা কাজের ব্যবস্থা করতেছি, মায়ারে মানুষ করতে, এই পাগল ছাগলের লেগে তোমার জীবন নষ্ট করো না, মায়া মানুষ না হইলে কিন্তু তোমার জীবন শেষ, কোনো কষ্টের দাম থাকবো না। সোনার টুকু একটা বাচ্চা দিস ছাগল কথা। আসসালামু আলাইকুম, চলেন। আমি ফার্ম চালাই দিব, গরুর যত্ন হয় না ঠিক মতো, আগের মতো দুধ হয় না, প্রতিদিনই 10-20 কেজি করে দুধ কমতেছে, এরকম করে চললে আমি কি গরুর খাওয়ানোর টাকা জোগাড় করুম নাকি এই তোগো বেতন দিব নিজের? আমি তো কইতে পারতেছি না যে কেমনি কি হইব, বাকেরে ক ঠিক মতো কাজে মন দিতে আর নাইলে আমার কাম ছেড়ে দিতে। ঠিক আছে, আইলে আমি বলবো নি। আর একটা কথা, ওই ডাক্তার হালায় যদি আয়ে আমার একটু ফোন দিস, আমি আমার নেই। আচ্ছা ঠিক আছে, একটু দেখ ঠিক মতো আর বাকেরে খবর লো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কিন্তু সে আগের মতোই কাজকর্মে যায় না, কিচ্ছু করে না, ঘরে বসে থাকে। আমি না বুঝতেছি না আমার মাইয়ার আর ভবিষ্যৎ কি। এরকম একটা জঘন্য খারাপ মানুষ আমি জীবনে আর দেখিনি। আমার কপালে এগুলো পড়ার লাগলো জানো ভাই, গত রাতে খালি কইছিলাম যে একটু কাজকর্ম ঠিকঠাকভাবে করো, এমন মাইটটা মারলো, পুরো শরীরে জম বানাই দিল। কি কইতাছো তুমি, এত বড় একটা খারাপ কাম করলো আর তুমি চুপ করে বসে রইছো, তুমি ওর নামে মামলা করে দাও। কি ক, আমার স্বামী লাগে না, স্বামীর নামে কেউ মামলা করে দেখবা একদিন ঠিকই মানুষটা ভালো হয়ে যাবে। হ ভালো হইব, তার আগে তোমার কবরের উপরে দুবলা ঘাস গজায় যাক। শোনো কালাম ভাই, আমার মাইয়া মানুষের জন্ম হইছে, দুঃখ কষ্ট সহ্য করার লাগিয়া। উদা কথা কইও না ভাবি, সবাই রে বাকের ভাইয়ের লগে মিলাইলে চলবো না, সবাই এক না। বিয়া তো করো নাই, বিয়া করলে তোমার রূপ পাল্টায় যাইব। জীবনেও না, কোনোদিনও পরিবর্তন হইব না আমার। আচ্ছা আমি একটা কথা বুঝি না, তোমাগো স্বামীরা তোমাগোরে এত অত্যাচার করে, এত অন্যায় করে তোমগো উপরে, তারপরেও তোমাগো এই স্বামীর লগে কেন সংসার করতে হইব, এটা না আমার মাথায় ধরে না। নারী হয়ে জন্মাইলে বুঝতা। আমি তো আমার কথা ভাবি না,
খালি মাইয়ার কথা চিন্তা করে আজ দামনের সাকে পাই না। আচ্ছা আমি যাই, ওই টুলু মুন্সি কইছিল একটা কাজের ব্যবস্থা নাকি করবো, দেখি কি অবস্থা। কালাম ভাই এখন একটা বিয়া কইরা ফেলো। দূরো ভাবি খেতা পুরি তোমার বিয়ার, বিয়া কইরা ফেলো। বিয়া বিয়া কর। কি হয়েছে ভাইজান, এরকম ঠান্ডার মধ্যে আপনি গামতেছেন কেন? আপনার শরীর ঠিক আছে? তুই বেতন পাইছিস? মাস তো এখনো শেষ হয় নাই। গত মাসে? আমি তো এই মাসে শুরু করলাম। আমার সব কিছু কেমন যেন ইয়ে করে ফেলি। তো স্বামী কি করে রে? একটা ফার্মে কাম করে, কিন্তু এই আজকে মন চাইলে গেল নাইলে গেল না এরকম। কোথায় থাকার কথা ছিল তোর, আর কি অবস্থা? আচ্ছা তোর তুলে কি শ্যাম্পু দিস না, কি করে রাখছিস এসব? শ্যাম্পু টাম্পু কিছু কিনিস না, ইয়ে করিস? এই টাকাগুলো রাখ। হ্যাঁ শোন দত্ত, লাগবো না ভিজান, রাখ তো, আমি দিচ্ছি, রেখে দে। বাজারে অনেক স্নো পাউডার অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে, ফেসটাকে সুন্দর করার জন্যে। ইয়ে বলছি কি, আমি কালকে মার্কেটে যাবো, যে তোর জন্যে তিন চারটা থ্রি পিস নিয়ে আসবো। তুইগুলো তোর ভাবির আর বলিস না। হ্যাঁ আমি যাই, কাজ আছে। তোর আপা তো আজকে আসতে সেই রাত, ওই ওর অফিস শেষ করে তোর ইয়েতে চলে যাবে। ইয়া শোন না, বলছে কি তুই এই কি সব ই পরিস, আসল এই কি করে রাখছিস মুখটা, সব মরা মানুষের মতো কেমন মনে হচ্ছে, মারা গেছে তোর, একটু হাসি খুশি থাকবি, আসল একটু থিয়েটার সুন্দর করবি, একটু গান। তুই কি মনে করছিস, তোর মতো আমি বুঝি না, তাড়াতাড়ি আইস।
থাকে। এই তোর ঘটনা কি কত? তুই কি মন দিয়ে ঠিকঠাক মতো কাম করবি না তোর ইচ্ছা মতো চলবি? যদি তুই মন দিয়ে ঠিকঠাক মতো কাম করস তাইলে থাক, আর নাইলে আমার আল্লাহর রাস্তা মাফ করে। জি মজা সব বুঝতে পারছি। এত সুন্দর একটা বউ, এতিম মানুষ, এই নিরীহ মায়ের উপর তুই যে অত্যাচার করতেছিস, আরে আমার কানে তো সব কথা। তুই কি মনে করো যে তুই যা যা করস আমি কিছু জানি না? আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। তুই একদম ভালো হয়ে যা, আমি কইতেছি ভালো হয়ে যা। মজুর সব অশান্তি তো এমনি করতে চাই না, আসলে সব কিছু ঠিকঠাকই করতে চাই, কিন্তু মাথার মধ্যে যে কি হয়ে যায় তখন তো আর নিজের কন্ট্রোল রাখতে পারি না, উল্টা উল্টা করে আলাই আর কি। সব ছেড়ে দিবো আমি, কোনো টেনশন নাই মজুর সব। হ্যাঁ খালি তো জি জি আর ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো কস ভালো তো। তোরে একদিক দিয়ে কথা কই, এক কানে শুনোস আর এক কান দিয়ে বাইরে যায়। আমার কথা হইলে আমার হেনে যদি তুমি থাকো ঠিকঠাক মতো তোমার কাম কাজ করতে, আমার ভাই রাজার গোলা নাই যে আমি হেন দিকে আইনা তোমার করে চালাম। আমি ব্যবসা করতে আইসি, আমি লজ দিয়ে কয় দিন তোরে যে বেতন দেখ টাকাটা তো তোর কামাই করতে। তুই 10 টাকা কামাই করবি, ওই দিয়ে তোরা আমি 8 টাকা দিব, 2 টাকা আমি রাখবো। আরে তুই এখন একটা বুঝদার মানুষ, তোরে আমি কী জ্ঞান দেব? তুই যে এই যে জুয়া খেলা তোর জীবনটা নষ্ট করতেছ, এই যে অশান্তি করতেছ গড়দুয়ারে, এটা কোনো কথা হইতে পারে? তোর মতো একটা ছেলে হিরোর মতো দেখতে, তুই ফিট ফাট হয়ে চলবি যতক্ষণ কাম কাজ করবি, বাইরে থেকে বললে আর সুন্দর মতো একটা সুখে সংসার তো কর, আনন্দে সুখে থাকবি। এটা আউ কাউ আউ কাউ, আরে জুয়ারির ঘরে কোনো শান্তি হয় কোনো দিন না। ঠিক আছে মজুম সাহেব, কোনো শান্তি নেই, ছেড়ে দিব সব ছেড়ে দিব, আমি একদম ভালো হয়ে যাবো, খালি মন দিয়ে কাম করো। আমার কথা হলো জুয়া মুয়া খেললে বউলে যদি সংসার নিয়ে সব ঝামেলা ঝামেলা করো তাহলে ভাই তুই তোর রাস্তা দেয়, আমার এখানে ভাই থাকতে হলে ঠিক মতো কাম করতে হইব, আমার সব কিছু দেখে শুনে রাখতে হইব, আর নাহলে তোমার পথ তোমার দিকে, আমি এইসব ঝামেলার মধ্যে নেই, আমি লোকজন দেখে আমার তো ব্যবসা চালাইতে হইব, আমি তো এখানে ইয়া করতে আইনি। আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না, এই মহাজন যেই টাকা বেতন দেয় এই টাকা তো আমার হেরেই দিয়ে আমার লাগে, দুনিয়ার মানুষ আমার কাছে টাকা পায় না এটাই তো হেই দেয়। কিন্তু কবু আমার যে বাচ্চা আছে, আমার বাচ্চার একটা ভবিষ্যৎ আছে না, হের লেগে আমার টাকা জমাই দিব না। হ তা তো আছে, আপনি কি করতেছেন বউ? আমি কইতেছি কি পারবি না পারে কয়া, তুমি আমার 10 টাকা ট্যাক্সিতে উঠে দাও, এই টাকা দিয়া আমি একটা অটোরিকশা কিনো। আমি আর উঠাইতে পারবো না, পারবি না পারে কয়া, আমি কোনো টাকা উঠাই আপনার হাতে দিতে পারবো না। এটা কি ধরনের কথা কইতেছ? মেজাজটা কিন্তু গরম হয়ে যাওয়ার কথাবার্তা কইতেছে, মাথার মধ্যে আগুন জ্বলতেছে। আমি কইতেছি কি রিক্সাটা যদি একবার কিনে লাইতে পারি তাহলে প্রতিদিনের জমার টাকা দিয়ে কিস্তিটা দিয়ে দিমু, আর যখন নাকি কিস্তিটা শেষ হয়ে যাবো গা তখন তো গাড়ি ঢাঙ্গ হয়ে যাবো গা, তখন আমার সংসারে সুখে রয়ে যাবো গা, কোনো ইয়া থাকবো না। আপনি কিস্তি দিবেন কেন? এর আগেরবার যখন আমি টিয়া উঠাই দিছি আপনি কি করছেন? আপনার হুশ নাই, আপনার মনে নাই, আপনি টিয়াটা হাতে পাইছেন আর জুয়া খেলে সব টেহাগুলো নষ্ট করছেন, নেশা করে টেহাগুলো নষ্ট করছেন, মানুষের বাড়ির কাম করে টেহাগুলো আমার দেওয়া লাগছে, আমি আর কোনো টেহা দেওয়ার মধ্যে নেই, আমি কোনো টেহা দিতে পারবো না আপনারে। তুই টেহা দিবি না? আমি কইলাম না আমি আপনারে কোনো টেহা দিতে পারবো না, আমি কারো কাছ থেকে কোনো টাকা এনে দিতে পারবো না। ওই কিরে তুই দিয়ে আমার মুখে মুখে কথা কস, হ্যাঁ আজকে তোর আমি শেষ করলাম, তোর মুখ তোর শেষ করলাম। তোমার আমি কি কামের ব্যবস্থা করে দিব,
আমার তোমার ফেরত আছে না, আমি সাইডে লেবারের কাজ করবো। না না, এটা হতে পারবো না, তোমার তো অনেক কষ্ট হইব। সপ্পামা ভাই, সপ্পামা আমার মায়ের দিকে তাকা, শরীর ব্যথা সারা সব পার। ঠিক আছে, তুমি আমার লোকে কালকে মহাজনের কাছে দিও, আমি কথা বলাই দিব। এখন যাও, ঘরে যাও। তুমি ওই শয়তানটা লোকের সংসার করো না, ওরে ছাইড়া দাও, ওরে তালাক দিয়ে দাও। ওরে তালাক দিলে আমি আমার মায়ের ডেরা নিয়ে কই যাবো? আর ওই সংসার করে লাভ কি? ওই সংসার তোমারই চালাইতে হয়, অমনিও তোমারই চালাইতে হইব। ওই সংসার করে তো কোনো লাভ নাই। লাভ লোকসান জানি না, কিন্তু আমার মায়ের তো বাপ হয়, পরিচয় তো একটাই, এই জন্য তো আমি আটকাই গেছি। আর ওরকম বাপের কপালে 7.5 বার উষ্টা, যেই বাপ তার মাইয়ার খবর রাখে না, বউয়ের খবর রাখে না, নিজের আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকে, তার মতো লোকের সংসার করার কোনো প্রয়োজন আছে? যে তার আমোদ ফুর্তি ছাড়া কিছু বুঝে না, বউ পোলা পান খাইলো কি না সেই ব্যাপারেও তার কোনো খোঁজখবর নাই। তুমি তার ছাইড়া দাও, ছাইড়া দিয়া অন্য কাউরে বিয়ে করো। আমি তোমার ভাই ভাবছিলাম। কি করবো আমি, তোমার কষ্ট আমার সহ্য হয় না। আমার কষ্ট তোমার সহ্য করতে হবে। শয়তান হোক, হারামি হোক, যাই হোক, আমার স্বামী, আমার বাচ্চার বাপ, আমার সংসারে তুমি নাক গলাইতে আসবে? তোমার চেহারা যাতে আমি আমার বাড়ির আশেপাশে না দেখি। তুমি আমার কথা বুঝতেছো না তো? আমি তোমার যে কথা বলছি এটা তুমি বুঝলাম না? আমি তোমার ভালোর জন্যই বলছিলাম, তুমি বুঝবা একদিন, ঠিকই বুঝবা। আমার না এত কিছু বুঝা কাজ নেই। আয়েশা পড়বো মা, তুমি ঘুমাও। মা, বাবাকে আমার জন্য পুতুল আনবে? আনবো তো, তুমি ঘুমাও। মাইয়া ডাক
ভাত খাবেন না আপনার জন্য না খাই আমি বসে আছি না। ওই কুত্তার বাচ্চা আমার লাই ভাত খেতে পারিস কে? তোর ভাতের আসলে গেলাম যা লাইগা খাগা যা ফুর্তি কর। দোকান ভাড়া দেওয়ান লাগবো না, হ্যাঁ বউ পোলা পানের খাওন কেটা দিব। আরে হুরে সাবান, আরে দুই রাখি কি আমরা মানুষ তো বেশি বেশি করে সাবান আনবো সবার লাগে দিতেছি। খেলো খেলো মজা করে খেলো। পরে দিবনি না কত বড় সাহস তোর গায়ে হাত দিছে আজকে শালারে বানাই তুমি কি করতেছো? চোখের সামনে একটা মানুষকে মাইরে ফেলাইতেছে আর আমরা চাই চাই দেখুম। একদম সু এক ঠেংনা কব পড়ে গেছে, গলার সেতে হনো কমে নাই। আপনার ঘরে তো ঠিকই টাকা ঢুকে, এরে জুয়া খেললে আপনার কাছে তো ঠিকই টাকা আসে। আপনার মাইয়া পোলা সবাই লেহাপড়া করতেছে, সবার গায়ে নতুন জামা কাপড়, কিন্তু আমার মাইয়া কি? আমার মাইয়ার গায়ে তো নতুন জামা উঠে না, আমার গায়ে তো নতুন শাড়ি উঠে না। সব তো আমার কপালের দোষ, আমার কপালে যে আমি এই রুম একটা বেড়া মাইনশাল লাগাই দিনের পর দিন আমার মাইয়াটার জন্য খালি সংসার করে যাইতেছি। এই আপনার হালাল উপার্জন, আপনার দোকানটা একটা পবিত্র জায়গা, তাহলে এই জায়গায় এরকম জুয়ার মধ্যে একটা খেলা খেলতে দিয়ে আপনি জায়গাটা নষ্ট করেন কেন? কয়েকটা টাকার লোভে কি দরকার, না করলে হয় না? তুমি ঠিকই কইছো বোন, তুমি আমার ভুল ধরাই দিছো, আমি আর এইখানে কোনো অপরাধ হইতে দিব না, তুমি আরে লয়ে যাও। তুই আমার লোকে এমন ব্যবহার করলে আমি তোর হাত পা ধরে মাপসামু। হ্যাঁ আমি তোর স্বামী, তোর উপরে আমার অধিকার আছে,
এসব রাগ জিদ বাদ দিয়ে আমার কাছে আয়। আপনার তো আমার উপর অধিকার আছে, আপনার যা মন চায় আপনি করেন। সারা দিন জুয়া খেলা, নেশা কইরা হুঁশ থাকে না, রাতের বেলা বউরে লাগে না, এক কাজ করেন না আপনি, আমি কাকপুতলার মতো শুয়ে থাকি, আপনার যা মন চায় আপনি করেন, করে যান গা। তোর লগে কথা কইতে গেলে আমার মেজাজটা গরম হয়ে যায় গা, মাথার মধ্যে আগুন চলে জ্ঞান দেশ আমারে। এই জ্ঞান দেশ ভাবলাম না যাইতাছি গা। যান বাড়ি, যান বাড়ি, তো সব রেডি না আপনার জন্য, সব কিছু রেডিমেড, যান বাইরে। আমি রেডি করুম, আমি 100 বার রেডি করুম, আমার ভাল লাগে করতে, সব আমার দায়, আমি করুম, তুই দাস। হ্যাঁ টাকা আনতে গুছলাম, টাকা আনছ, টাকা আনছ, এদিকে মন চাই ওদিকে যাবো, কইছিস না যাইতে, যাইতাছি যা। আমার তো কথা অবস্থা, আমি জালেমগিরি করছি, আমি যদি জালেমগিরি করে থাকি আজকে আমি তোরে দেখামু জালেম কারে কয়, তোরে আমি জালেমগিরি দেখামু জালেমগিরি কারে কয় আজকে। জাহিন বাবুর থেকে বেশি হইব তোমার। দেখছি আম্মা। জানো আমাদের ক্লাসে ম্যাম আছে না, বলছে শিয়াল নাকি অনেক চালাক। আমার গাড়িতে অনেক পুতুল আছে, এসো এসো, এই যে এই যে এই যে পুতুল, এই যে পুতুল, তুমি আঙ্কেলের লয়ে গেলে। কিছু না আম্মা, কিছু না, এসো 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 আম্মা, আম্মা না না করে না, না না করে না আম্মা, আম্মা রে আম্মা, আম্মা পানি দেবো মা।
চায় গ্লাস পানি চাইলাম না। তোর চলো কেন কে? মায়া তো আমার এরকম কোথাও যায় না আমার না কয়ে, এই সময় তো বাড়িতেই থাকবো। তিশা ভাবির কাছে যাবো নাকি? তিশা আমার মায়েরা দেখছো না রে বই? কেন কি হয়েছে? না ওই কাম থেকে আসার পর ওরে বিশ্রাইতেছি, কোথাও পাইতেছি না। আশেপাশে ভালো করে খুঁজা দেখছস? মায়েরা এইভাবে একলা রেখে বাইরে যাওয়া ঠিক না। কি করবো কও, টাকা পয়সার তো দরকার আছে, আর প্রত্যেকদিন তো মাইয়া ওই স্কুল থেকে আইসা জরিনা খালার যে নাতি আছে হেলো খেলাধুলো করে, আজকে নাকি হইনেও যায় নাই। কও কি, তাহলে কই যাইব? আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা আমি দেখতেছি, আর তুমি ওরা দেখলে একটু আমার জানাও। হ্যাঁ না সাসে আজকে তো দেখি না সারাদিন, আমি সারাদিন মানে না যদি দেখো একটু বাড়ি খবর দিও মানে। আর বেহু যদি আশেপাশে থাকে বারে আমি এসব খেলার টাকা দাঁত দিই না, বহুত দিছি দিয়ে মনে করো ফরা ফরা টাকা দেয় না, খেলার খেলার টাকা দাঁত দিই না। দেন 1000 টাকা আমি তোরা দিয়ে দিয়েছি আমি তো। আর এটা বহুত দেখছি টাকা নেই, টাকা দেয় না। আরে বেটা কি কইতাছস, এই যে পিটটা খেলে আমি তোরা আবার ব্যাক করে দিছি। টাকা দাও টাকা দাও একটা। আরে বাইরে বহুত দেখছি এসব খেলার মনে টাকা নিয়ে ফরা দেয় না। আরে কি দেখছস বেটা, 3 লাখ টাকা রাখিছিস বেটা? ওদিন তো আমি 50000 রাখিছি। 50000 আর কি কইছ, আমার তো 3 লাখ বেটা, 1000 টাকা দেন না। আরে এক সপ্তাহ আগে আমি 2.5 লাখ টাকা ফাড়াইছি ওই খেলাতে। ওই 4 লাখ গরু পয়সা টাকা নিয়ে আসছিস, সেই টাকা কি তরে দিব? যা যা তোর খেলা লাগবো না। তাহলে ওরে বাদ দিয়ে খেলি, এর বাদ হয়ে গেল খেলা, ওরে বাদ দিয়ে খেলি, আমার টাকা নাই তুমি খেলো, এর রুম খেল, একটা বিট খেলো, তুমি উঠে যাও, ওইটা সিনে একটা বিট খেলো না, হবে না আমার মাইয়া কই? তোর মাইয়া কই? আমি কে মাসা আজকে
তো আপনি কামে জান নাই। তাহলে আমার মাইয়া কই? এটা আপনার ভালো মতো জানার দরকার। আমার মাইয়া কই কোন? দেখ আমি কিছু জানি না, আর আমার শরীর অনেক খারাপ লাগতেছে, বেশি ফেসাল পারিস না, আমার ঘরে যেতে দে আমি ঘুম। আমার মাইয়ার আমি খুঁজে পাইতেছি না, আপনার ঘুমের সাথ যাচ্ছে? বেশি কথা যদি কষ্ট তুই তোরে কিন্তু আমি এখানে কবর দিয়েলাম। কবর তো দিয়েই দিছেন, দিয়েই দিছেন। যখন আমি একটা এতিম মেয়ে আসলাম, এই বাড়ির বউ হয়েছে, তখনই তো কবর দিয়ে দিছেন আপনি। মনে নাই আপনি আপনার বাপ মার লগে কি করছে? আপনার জন্য আপনার বাপ মায়ের ভিটা বাড়ি সব ব্যস্ত বাদ দইছে। হ্যাঁ করছে, দরকার বললে আমি তোরে বিক্রি করে দেবো। আমার চাইতে দে আমি ঘুমাবো। আগে কোন আমার মাইয়া কই রাখছেন? আমি খুশি না জানি না, আই জানি না খুশি না। যা তারপর অনেক দিন পর্যন্ত ওর কথা বলা বন্ধ হয়ে গেল, কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না, ঠিক মতো খাইতো না, ঘুমাইতো না, অসুখ বিসুখ হইলেও কোনো ওষুধ খাইতো না, দিন রাত খালি পাগলের মতো ঘুরত আর পাগলের মতো প্রলাপ করত। পাগলামি আস্তে 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 ধীরে ধীরে বাড়তে, একটা সময় হয়ে গেল বদ্ধ উন্মাদ। আর মাঝে মধ্যে তিন চার মাসের লেগে যে কই হারায় যায়, আমরা নিজেরা ওর খোঁজ পাই না, আবার ফিরে আসে, আবার সেই দেখি তার পাগলামি, এইভাবেই চলতেছে আর কি। আমি ওকে চিনেছি, তোর বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে, কানাডাতে ডাক্তারি পড়া শেষ করে আগামীকাল ঢাকায় আসবে। কি বলতেছেন আপনি? আপনি ওর কেমনে চিনলেন? কারণ ওর বাচ্চাটা আমার কাছে বিক্রি করেছিল। ও বলেছিল ওর বউ নেই, কিন্তু আমাদেরও বাচ্চা কাচ্চা হচ্ছিল না, তা আমরাও ওকে ছক করে কিনেছিলাম। ভালোই হলো, আমি ওকে সাথে করে নিয়ে যাব, তিশাই ওকে সুস্থ করে তুলবে। চলো আমার সাথে চলো, এসো 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 এসো। নদীর মতো গতিময় জীবন, চলার পথে ভাঙনের খেলায় ভেঙে যায় কত ঘর বাড়ি, কত সংসার, খড়কুটোর মতো ভাসতে ভাসতে কোথায় বিলীন হয়ে যায় মায়াময় জীবনের স্মৃতিচিহ্নগুলো, কেউ জানে না। কিছু ভুল আর ভুলের মাসুলের হিসেব মিলে না কোনো দিন, জোয়ার ভাটার টানে পথহারা মানুষের তাই ঠিকানা থাকে না কোথাও।